মোহাম্মদ এরশাদ মিয়া, জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা, যিনি প্রতিনিয়ত বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়ান। জন্ম এবং বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার ঝুনারচর বাঞ্চারামপুর সলিমাবাদ ইউনিয়নে। বয়স 60 হলেও থেমে থাকেননি তিনি। পেশায় একজন বাসি বিক্রেতা, এমন কেউ নেই যে এই ব্যক্তিকে দেখেননি বা চেনেন না। সকাল থেকে রাত অবধি পর্যন্ত হেঁটে হেঁটে বাঁশি বাজিয়ে সুমধুর সুরে মাতাল করে বেড়ান তরুণ তরুণীদের। লক্ষ্য একটাই, তার বাঁশির সুর শুনে কেউ যদি তার বাঁশিটি কেনে। মনের কষ্টে মাঝে মাঝে এই বংশী বাজাই, বাজাইয়া মনের যে আবেগটা আছে আবেগটা প্রকাশ করি। তারপরে মানুষে আমার গান শুনে অনেকেই শান্তি পায়, অনেকে থ্যাংক ইউ দেয়, অনেকে ভালো লাগে, অনেকে পছন্দ করে। তো এটাই আমার ভালো লাগে, মাঝে মাঝে মনের আবেগটা প্রকাশ করি আর কি। এরশাদ মিয়ার শুরুটা হয়েছিল 5 বছর আগেই। তালিম নিয়েছেন উস্তাদ আলী খানের কাছ থেকেই, যিনি একজন মুক্তিযোদ্ধা। মূলত ওনার কাছ থেকেই বাঁশি শিখেছিলেন এরশাদ মিয়া। এই বাঁশি আমি ছাত্র জীবন থেকে ভালোবাসতাম, ভালো লাগতো। আমার উস্তাদে যখন বাঁশি গুলা বাজাইতো, তখন আমার এই কণ্ঠে আমার মন খুব পাগল হয়ে যেত যে কোন সময় তার বাঁশির সুর শুনব। তখন আমি আস্তে আস্তে আমার উস্তাদের সাথে সঙ্গ দিলাম। তা সঙ্গ দেওয়ার পর আমার উস্তাদ যখন মুক্তিযুদ্ধের মধ্যে চলে গেছে, তখন আমার আর সঙ্গ নাই। তখন আমি একাকেই বাঁশি বাজনা শিখছি। পেটের দায়ে প্রতিদিন বাঁশি বিক্রি করেন 40 থেকে 50 পিস, মূল্য রাখেন 50 থেকে 100 টাকা। এই টাকাই সংসার চলে তার। সংসারের টানা পূরণের কারণে পড়াশোনা হয়নি। রামকৃষ্ণ একে আর কে উচ্চ বিদ্যালয় থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল তার। পিতা মোহাম্মদ কাঞ্চন মিয়া, মা দুবরাদুন্নেসার আদরের ছেলে ছিলেন। পৃথিবীতে এমন অনেক নাম না জানা এরশাদ আছেন যারা এখনও জীবন সংগ্রামে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। অপু বণিক, USB 24 নিউজ, সিলেট। যদি ভুলে যাও মোরে ভালোবাসা কখনো ভুলো না গো, ভালোবাসা কখনো ভুলো না। যদি গো কোনো দিন মনে পড়ে মোরে, রেখো না গো সেই দিনে স্মৃতি স্মরণে, ব্যথারি মালা হয়ে আমাকে জড়ায়ো না, ভালোবাসা কখনো ভুলো না।